ফিরলাম বিরতির পর আগরতলা জগন্নাথ বাড়িতে স্নানযাত্রার অনুষ্ঠান এবং তার পনেরো দিন পরে কিন্তু রথযাত্রা অনুষ্ঠানও হবে আপনাদের জানিয়ে রাখবো যে আগরতলার জগন্নাথ দেবের বাড়ি জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয় সেখানে ভক্তদের উচ্চে পড়া ভিড় ছিল আগরতলা স্কন মন্দিরে ঘটা করে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হচ্ছে পূর্বাসার মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডেপুটি মেয়র সহ অন্যান্যরা দেখতেই পাচ্ছেন সেই ছবি যে সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় একেবারে চোখে পড়ার মতন উপচে পড়া ভিড় বলা যেতে পারে আগরতলা জগন্নাথ বাড়িতে আজ সকাল থেকেই কিন্তু স্নানযাত্রার অনুষ্ঠান এবং স্নানযাত্রার পনেরো দিন পরে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান এবং সেই সেই মুহূর্ত নিজেদের চাক্ষুষ করতে কিন্তু বহু ভক্ত আজ সকাল থেকে উপস্থিত ছিলেন ছিলেন প্রাক্তন বিধায়ক ডেপুটি মেয়র সহ অন্যান্যরা পূর্বাসার মাঠে এই স্নানযাত্রা অনুষ্ঠান পালন করা হয় আগরতলা ইস্কন মন্দির তরফ থেকে এবং আপনাদের জানিয়ে রাখবো যে আজ সকাল থেকেই যে উপচে পড়া ভিড় ছিল তা ছিল কিন্তু একদম চোখে পড়ার মতো স্নানযাত্রার পনেরো দিন পরে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান ধর্মীয় ভাবাবেগে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় আজ আগরতলায় আগরতলা জগন্নাথ জীব মন্দিরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল থেকেই বহু ভক্ত সেখানে ভিড় জমিয়েছিল এবং স্নানযাত্রার ছবি আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে সামনে থেকে দেখতে তার স্নানযাত্রার এই অনুষ্ঠান চাক্ষুষ করতে আজ সকাল থেকেই বহু ভক্ত ভিড় ছিলেন এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডেপুটি মেয়র সহ অন্যান্যরা উৎসব স্নানজাত উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকের জন্মদিন জগন্নাথ দেবের জন্মদিন সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি জগন্নাথ জন্মদিনে আমরা একশো আটমিটার জলে জগন্নাথ স্নান করাবো এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি প্রবেশ যাত্রা করে সেই জল দিয়ে ভগবান স্নান করাবো দুধ মধু ঘি এইসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন অসুস্থ পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথে দেওয়া হয় পথের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী সাতই জুলাই রবিবার সাতই জুলাই রথ রবিবার এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ আজকের এই ছান্দ্রে যায় ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় আমরা জগন্নাথকে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরো সুস্থ সবল গড়ি উঠুক ত্রিপুরার আরো সাবলীল হোক এবং সবাই আর সুখী শান্তি থাকুক তাই জগন্নাথকে প্রার্থনা করেন শুনলেন সংশ্লিষ্ট যিনি পুরোহিত ছিলেন তার বক্তব্য আগরতলা জগন্নাথ জু মন্দিরে ভক্ত সাধারণের ভিড় ছিল কিন্তু একবারে নজর কাড়া স্নান যাত্রা অনুষ্ঠান ছিল আজ সকাল থেকেই সেখানে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় নিচে আরও একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন